আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আপনারা জানেন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে এবং দিন দিন সেটা ভয়াবহ আকার ধারণ করছে। পর্যায়ে ডেল্টা ভেরিয়েন্ট আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ডেল্টা ভেরিয়েন্ট করোনা অতি শক্তিশালী হয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে সরকার এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল সোমবার সকাল 6টা থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীকাল সোমবার সকাল 6টা থেকে 1 জুলাই সোমবার সকাল 6টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করা হয়েছে। তো এই লকডাউনে গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে সব ধরনের শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্র। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, যারা এই সময়টার মধ্যে বিয়ে এবং অন্যান্য প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করেছেন, তো আশা করি সেটা আপনাদের সূচি থেকে, আপনাদের কার্য তালিকা থেকে বাদ দিবেন, কারণ কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, রিসোর্ট গুলা বন্ধ ঘোষণা করা হয়েছে। তো যারা বিয়ে শাদীর আয়োজন করতে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছেন, তারা আশা করছি বিষয়টা নিয়ে প্রস্তুতি নিয়ে আপনাদের পরবর্তীতে করবেন লকডাউনের পরে। আর একটা বিষয়, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে পণ্যবাহী যানবাহন ও রিক্সা চলাচল করতে পারবে এই লকডাউনের মাঝে সোমবার থেকে 1 জুলাই সকাল 6টা পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলে সরকারের এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বিক্রি করতে পারবে, তবে বসে কেউ খাবার খেতে পারবে না। আপনাদের আবার বলছি, রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলোতে বসে কেউ খাবার খেতে পারবে না, তবে কেউ যদি চায় তবে নিয়ে যেতে পারবে। তবে সরকারি বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা নেওয়া করতে পারবে। সরকারের একটি দায়িত্বশীল সূত্র গতকাল জানিয়েছিল আগামীকাল সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে আর বৃহস্পতিবার থেকে 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে। তো দর্শক শ্রোতা সম্মানিত, আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু করোনা পরিস্থিতির দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে, তো সেই বিবেচনায় সরকার আগামীকাল সোমবার সকাল 6টা থেকে 1 জুলাই সকাল 6টা পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। তো এই লকডাউনের মধ্যে গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, তবে পণ্যবাহী গাড়ি এবং রিক্সা চলাচল করতে পারবে। এবং আর একটা বিষয়, কিছু কিছু সীমিত সংখ্যক অফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সিদ্ধান্ত হয়েছে, তবে যেসব প্রতিষ্ঠান খোলা রাখবে তারা নিজস্ব ব্যবস্থাপনায় তাদের কর্মীদের আনা নেওয়া করার ব্যবস্থা করবে। তো সরকারের পক্ষ থেকে আরেকটা বিষয় বলা হয়েছে, সকল ধরনের রেস্টুরেন্ট এবং খাবারের দোকান বন্ধ থাকবে, তবে শুধুমাত্র রেস্টুরেন্টগুলো খুলতে পারবে সকাল আটটা থেকে রাত 8টা পর্যন্ত, 12 ঘন্টা খোলা থাকবে দোকান, হোটেল, রেস্তোরাঁগুলো শুধুমাত্র লোকজন হোটেল রেস্তোরাঁগুলো থেকে খাবার কিনে বাসায় নিয়ে যাবে। তো এর মানে হচ্ছে কেউ হোটেল রেস্তোরাঁয় বসে খাবার খেতে পারবে না সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। হোটেল রেস্তোরাঁগুলো খোলা থাকবে শুধুমাত্র খাবার সরবরাহের জন্য, দোকান এবং রেস্তোরাঁগুলোতে কেউ বসে খেতে পারবে না। তো আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখন করোনা মহামারী চলছে, আপনারা যেদিকে যাবেন সাবধানে চলাচল করবেন, মাস্ক পরবেন, নিজে মাস্ক পরবেন, অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখতেও সাহায্য করবেন, নিজে নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখার চেষ্টা করবেন। সাময়িক কিছুদিন অসুবিধা হলো আমাদের জাতির জন্য এই লকডাউন ভালো কিছু বয়ে আনবে বলে আমরা আশা করছি। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ লকডাউন সম্পর্কিত আপডেট। আমার কাছে আর কোনো আপডেট আসলে আপনাদের কাছে সেটি সরাসরি তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।